প্রবাসীরা দেশে আসলে শুধু দাওয়াত আর দাওয়াত থাকে, তাই না? আজকের ব্লগটি ঠিক এমনই একটি দাওয়াত নিয়ে। সালামু আলাইকুম খায়রুনস ব্লগ থেকে আমি খায়রুন চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আপুর বাসায় আমার আরেকটি প্রবাসী বোনকে দাওয়াত দিয়েছিল, সাথে আমিও গিয়েছিলাম যাতে আমি একটু আপুকে হেল্প করতে পারি। তো আমি একটু আগে চলে গিয়েছি যাতে আপুকে একটু টুকটাক হেল্প করতে পারি। তো ততক্ষণে আমার আপুটাও চলে এসছে, এই যে প্রবাসী বোনটা চলে এসছে ওনার বাচ্চাদেরকে নিয়ে। অনেক মজার একজন মানুষ, আপুর সাথে সময় কাটাতেও আমাদের অনেক ভালো লাগে। তো এরপর আমরা নাস্তা করে, তো দুপুরের লাঞ্চের জন্য টুকটাক এই ভাজা পোড়াগুলো আপু আমাকে দায়িত্ব দিয়েছে, কারণ আপু ভারী ভারী সব কাজ করে রেখেছে, রান্নাবান্না সব করে রেখেছে, শুধু এগুলো টুকিটাকি এই যে সালাদ বানানো, এই যে ছোটোখাটো কাজগুলো আমি একটু একটু করছিলাম, আর সবার সাথে গল্প করছিলাম, সুন্দর একটি সময় কাটাচ্ছিলাম। সাথে আরও কয়েকজন গেস্ট ছিল। এই যে আমাদের সব রেসিপি আস্তে আস্তে চলে আসছে টেবিলে, একে একে সব রেসিপি আমরা নিয়ে আসছি আর মজাও করছিলাম, মানে কথা বলছি, হাসাহাসি, আড্ডা, অনেক মজা হয়েছে সেই দিনটা। এরপর আমরা একে একে আমাদের সব রেসিপি নিয়ে আসলাম। আপু রান্না করেছে সবগুলো আর আমি একটু একটু জাস্ট ফার্স্টেরগুলো করেছি, হেল্প করেছি। আমি হচ্ছে হেল্পার আর রাঁধুনি ছিল আমার বোন। তো এরপর শেষের দিকে এই মাছটাও দেখেন, দেখতে অনেক সুন্দর লাগছে না? সব আইটেম নিয়ে এসছে আপুর ওখানে। কিন্তু আমার বোনের আরেকটা মেয়ে, ও অনেক হেল্প করেছে, ও আমাদের সাথে অনেক মজা করছিল, হেল্প করছিল আমাদেরকে। তো একসাথে সময় কাটাতে আসলে ভালো লাগে, পরিবারের সবাই একসাথে সময় কাটালে অনেক ভালো লাগে। তো বিয়ে বাড়ির মতো শেষের দিকে আমি এই পোলাওটা নিয়ে এসে শুরু করে দিলাম আমাদের বেজটা। তো আমরা সবাই মিলে একসাথে বসে পড়লাম খেতে, বাচ্চারাও ছিল, বড়রা, সবাই মিলে আমরা একসাথে খেতে বসলাম। আপুর সব রেসিপি একে একে আমরা টেস্ট করলাম, কেমন হয়েছে রিভিউ দিলাম। যাই হোক, সব কিছু মিলে অসাধারণ একটা দাওয়াত ছিল, মজা হয়েছে অনেক। এরপর খাওয়া শেষে আমি একটু আপুর বাগানটা দেখছিলাম, বারান্দায় যে বাগানটা করেছে সেটা দেখছিলাম। এখনও পর্যন্ত ভালো করে সাজা হয়নি, তো আমি দেখছিলাম কোনো গাছ নেওয়া যায় কি না। তো এরপর আমাকে ওনারা দায়িত্ব দিল যে ভর্তা বানাতে হবে। দুপুরে যেহেতু কাজিনরা সব একসাথে হয়েছি আমরা, তো আসলে কাজিনরা বোনরা মিলে মানে একসাথে হলে আড্ডা হয়, আর এরকম ভর্তা, তারপরে বিভিন্ন খানা পিনা, শুধু খেতে ইচ্ছে করে আর আড্ডা দিতে ইচ্ছে করে, তাই না? তো আমিও সেরকম বানিয়ে ফেললাম, এটা অনেক লোভনীয় লাগছে না, জাম্বুরার ভর্তাটা। সবাই মিলে খুব মজা করেছি, এনজয় করেছি, আড্ডা দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।